السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় দুই এর পাঠ এক তথা শরীয়ত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওটা তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে দেখলে আশা করি এই শরীয়ত সম্পর্কে পাঠ একের উপরে তোমরা একটা সম্যক ধারণা পাবে ইনশাআল্লাহ তো আসো এবার আমরা চলে যাই এই পাঠটা পড়ার পরে শরীয়তের উপরে আলোচনার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা আমি একটু এক নজরে দেখিয়ে দিতে চাই প্রথমত শরীয়তের পরিচয় সম্পর্কে জানতে পারবে দ্বিতীয়ত শরীয়তের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে তৃতীয়ত শরীয়তের গুরুত্ব বুঝতে পারবে এবং চতুর্থত শরীয়তের উৎস সমূহ সম্পর্কে ধারণা পাবে ইনশাআল্লাহ তো ঠিক আছে এই পর্যায়ে আমরা শরীয়তের পরিচয় নিয়ে কথা বলি শরীয়ত আমরা জানি শরীয়ত আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে পথ বা রাস্তা এটাকে জীবন পদ্ধতি বা জীবন বিধান বিধি বিধান অর্থেও ব্যবহার করা হয় ব্যাপক অর্থে ইসলামী শরীয়ত হচ্ছে এমন সুদৃঢ় এবং সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে একজন মানুষ সুন্দর সুষ্ঠুভাবে তার গন্তব্যে পৌঁছাতে পারে এই গন্তব্য বলতে আসলে কি বোঝানো হয়েছে গন্তব্য বলতে বোঝানো হয়েছে একজন মানুষ যদি ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধান যথাযথভাবে পরিপূর্ণভাবে পালন করে তাহলে সে গন্তব্য পথ অনন্তকালের জীবন অর্থাৎ জান্নাতে পৌঁছাতে পারবে আর এটাই হচ্ছে প্রত্যেক মানুষের প্রত্যেক মুমিনের লক্ষ্য এবারে আসি শরীয়তের পারিভাষিক সংজ্ঞা ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের যাবতীয় দিক নির্দেশনা যাবতীয় বিধিবিধানকেই শরীয়ত বলা হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে ইসলাম সম্পর্কে যে বিধিবিধান যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তার সমন্বয় হচ্ছে ইসলামী শরীয়ত এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই শরীয়তের বিষয়ে আল্লাহ কি বলেছেন দেখি আমরা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন অতঃপর আমি আপনাকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি তার অনুসরণ করুন এবং আপনি অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবেন না তাহলে এই আয়াতের দ্বারাই ইসলামী শরীয়ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মানুষের জন্য মুমিনদের জন্য যে একটা পথ বা একটা রাস্তা জান্নাতে যাওয়ার পথ জান্নাতে যাওয়ার রাস্তা সেটা স্পষ্ট বোঝা যায় তো এ পর্যায়ে শরীয়তের বিষয়বস্তু সম্পর্কে কথা শরীয়তের বিষয়বস্তু কি শরীয়তের বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত বিস্তৃত একজন মানুষের দুনিয়ার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদম বাথরুম থেকে নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত যাবতীয় দিক নির্দেশনা যেখানে দেওয়া আছে সেটাই হচ্ছে ইসলামী শরীয়ত ইসলামী শরীয়তে সেটাই বিষয় এখন এখানে প্রশ্ন যে বাথরুম কেন বললাম কারণ আমাদের যাবতীয় ইবাদতের পবিত্রতার সূচনা কিন্তু বাথরুম থেকে আমি যদি ওখান থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে না পারি তাহলে আমি কোনো ইসলামের বিধান পালন করতে পারবো না সে কারণে যে ইসলাম এমন কোনো বিষয় বাদ দেয়নি যেখানে যে বিষয়ে ইসলাম আলোচনা করা হয়নি বা এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইসলামের কোনো আলোচনা নাই পবিত্র কোরআন এবং হাদিস এমন সুন্দরভাবে এমন সুনিখুঁতভাবে যে ইসলাম এখানে আলোচনা করা হয়েছে ইসলাম এমনভাবে সমাধান দিয়েছে যেখানে কোনো অস্পষ্টতা বা জড়তা নাই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয় বা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা বা দিন হিসাবে মনোনীত করে দিয়ে সূরা মায়েদা দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি তোমাদের জন্য দীনকে পরিপূর্ণ করে দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি আর আমার যে নিয়ামত তোমাদেরকে দেওয়ার কথা ছিল দেওয়ার দরকার ছিল সে নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে মনোনয়ন করলাম বা মনোনীত করলাম ইসলামকে
দিন হিসাবে ইসলামকে জীবন ব্যবস্থায়, জীবন ব্যবস্থা বলতেই ওটা বোঝায় যেখানে ইসলাম মানে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিরকম হবে, আন্তর্জাতিক সম্পর্কটা কিরকম হবে, এই সকল বিষয় গোটা বিষয় ইসলামে সুন্দর এবং সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। এজন্য ইসলামকে জীবন ব্যবস্থা বলা হয়। তাই তো মুসলিম মনীষীগণ ইসলামের, ইসলামী শরীয়তের বিষয়বস্তুকে তিনটি ভাগে ভাগ করেছেন। এটা পরীক্ষায় আসে, প্রসঙ্গক্রমে আমি বলে রাখি যে যে কোনো পরীক্ষায় শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ কয় ভাগে ভাগ করেছেন এটা তোমার বইয়ে দেয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি। ইসলামী শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, দুই নম্বর নৈতিকতা বা চরিত্র সংক্রান্ত রীতিনীতি, আর তিন নম্বর বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। এই তিনটা হচ্ছে ইসলামী শরীয়তের বিষয়বস্তু যা মুসলিম মনীষীগণ ব্যাখ্যা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তৃতীয় যে বিষয়টা, শরীয়তের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ইসলামী শরীয়তের গুরুত্ব কতটুকু, একজন মানুষ হিসাবে ইসলাম তো সর্বসার্বজনীন ধর্ম, কে কেউ পালন করবে কেউ পালন করবে না এটা না, সকলের জন্য ইসলাম। এখন কেউ পালন করলে সেটা তার জন্য সফলতার মাপকাঠি হবে, সফলতার দ্বার প্রান্তে তাকে নিয়ে যাবে, আর কেউ পালন করবে না সে জাহান্নামের দিকে চলে যাবে। ইসলামের, ইসলামী শরীয়তের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এই ইসলামী শরীয়তের মাধ্যমেই আমরা জানতে পারি হালাল এবং হারাম, কোনটি আমার জন্য বৈধ কোনটি আমার জন্য অবৈধ, কোন কাজটা আমি করতে পারবো কোন কাজটা আমি করতে পারবো না, কোনটি আমার জন্য জায়েজ কোনটি আমার জন্য না জায়েজ। এছাড়াও ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, হারাম, মুবাহ ইত্যাদি যাবতীয় বিষয় এই শরীয়তের মাধ্যমেই আমরা জানতে পারি। এরপরে জান্নাতে কোন কাজ করলে আমি জান্নাতে যাব, কোন কাজ করলে আমি জাহান্নামে যাব, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে কোনটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা, কাজ, আচরণ, ব্যবহার, মানুষের সাথে মোয়ামেলাত, মানুষের সাথে সম্পর্কের মাধ্যমেই আমার জন্য নির্ধারিত হবে আমি জান্নাতি না জাহান্নামি। সুতরাং ইসলামী শরীয়তের গুরুত্ব মানব জীবনে অত্যন্ত ব্যাপক। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমার আলোচনা শরীয়তের উৎস সম্পর্কে ধারণা, ইসলামী শরীয়তের উৎস কি। কোরআন এবং হাদিসের ভাষ্য মতে ইসলামী শরীয়তের প্রধান উৎস দুটি, কোরআন এবং সুন্নাহ বা হাদিস। ইসলামী শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুটি, কোরআন এবং সুন্নাহ। এরপরেও কোরআন সুন্নাহ সমর্থিত আরো দুটো উৎস আছে যেটাকে কোরআন এবং হাদিস সমর্থন করেছে, সেই দুটো উৎস হচ্ছে ইজমা এবং কিয়াস। তাহলে আমরা এভাবে বলতে পারি ইসলামী শরীয়তের প্রধান উৎস। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, যে ক নম্বরে সৃজনশীলের ক নম্বর প্রশ্ন এরকম আসে, শরীয়তের প্রধান উৎস কয়টি। তা এখানে যদি কেউ শরীয়তের প্রধান উৎস বলে চারটি লেখে তাহলে এটা ভুল। শরীয়তের প্রধান উৎস দুটি, কোরআন এবং সুন্নাহ, আর শরীয়তের উৎস হচ্ছে চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।